তৃণমূল কংগ্রেস কাউকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
নেই। মমতা ব্যানার্জির মূল্যবোধের আদর্শকে মেনে নিয়ে তারা কিন্তু দলটা করে। তাদের অপকর্মের জন্য 2021 বিধানসভা নির্বাচনের পূর্ব থেকে আরম্ভ করে রেজাল্টের পূর্ব পর্যন্ত যে অপকর্মগুলো করেছে, ভগবানপুর 2 নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তরে বম বন্দুকের যে রাজনীতিটা করেছিল, সেই অপকর্মের ভয়ে যাতে দলটার রোষটা তাদের উপর আঁকড়ে পড়তে পারে, সেই ভয়ে তারা বাড়ি থেকে পালিয়ে গেছে। কিন্তু তৃণমূল কংগ্রেস তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়নি। এটা দায়িত্বহীন ভাষায় আমরা কিন্তু আজকে প্রকাশ করছি। কোন থাকবে বিজেপি নেতা বলতে পারবে কোন তৃণমূল নেতা তাদেরকে তাড়িয়ে দিয়েছে? একটা তাদের কোন নেতা নেই এখানে তার বলার মতো। প্রতিটি বুথ সংগঠনের নেতৃত্বকে কর্মীদের আমাদের বলবো সংঘবদ্ধ হয়ে আবার আমাদেরকে জনগণকে সঙ্গে নিয়ে লড়াইয়ের ময়দানে নামতে হবে। সামনে 2023 সাল পঞ্চায়েত নির্বাচন, ঠিক 2021 সালের মতো আবার সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে। সেই সন্ত্রাসের পরিবেশটাকে যাতে বিনষ্ট করা যায়, রুখে দেওয়া যায়, সেই সংঘবদ্ধ আন্দোলনের ডাক দিয়ে সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। বিনোদনজনক ঘটনা, আমাদের এই রাজ্যের বিরোধী দলনেতা যিনি আমাদের সর্বস্ব লুটপাট করে গদ্দারি করেছেন, মির্জাপুরি করেছেন, যিনি আমাদের দিদির দক্ষিণ হস্ত হিসাবে কাজ করে সর্বস্ব লুট করেছেন, তারই নেতৃত্বে গতদিনে থানা ঘেরাও উপলক্ষে জুকিয়ার প্রধান অম্বিকেশ মান্নার উপরে যে নির্মম অত্যাচার হয়েছে তারই প্রতিবাদে জেরে আজকের এই সভা। আজকে যারা কর্মী সমর্থকরা এসেছেন, আমাদের এই ব্লককে শপথ নিতে হবে, প্রত্যেকটি অঞ্চলকে সংগঠিত হতে হবে, প্রত্যেকটি ব্লককে সংগঠিত হতে হবে। আগামী দিন যে পঞ্চায়েত নির্বাচন আসছে, সেই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বিরোধী নেতা তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি করবেন, মিথ্যা কেস চাপাবেন, তাই সকলকে সংগঠিত হতে হবে এবং নিশ্চিত লাগাতার কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি, ভিক্ষা প্রতিবাদ করতে হবে। ভগবানপুর 2 ব্লক 2021 বিধানসভা নির্বাচনে এখানে একজন বিধায়ক হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন, আপনাদের তার পরিচয় সকলেই জানেন, ছাপ্পা ভোটের বিধায়ক। তিনি নাকি এখানে একটি আমাদের কার্যালয় খুলে বসছেন। ভগবানপুর 2 ব্লকের সমস্ত কর্মীদের উদ্দেশ্যে বলছি, আমরা অম্বিকেশ মান্নার বদলা নিতে চাই। আগামী দিনে এই ব্লকে বিজেপির কোন কর্মসূচি হবে না, সেই শপথ নিয়ে সকলেই বাড়ি ফিরবেন। প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে এই ধিক্কার সভা করতে হবে। আগামী দিনে সাম্প্রদায়িক দল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনারা জেনেছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সর্বভারতীয় নেত্রী, প্রত্যেকটি কর্মসূচির মাধ্যমে আমাদের প্রত্যেকটি কর্মী প্রত্যেকটি শাখা সংগঠনকে লাগাতার কর্মসূচি করার নির্দেশ দিয়েছেন। তাই আমরা প্রত্যেকটি শাখা সংগঠন সংগঠিত হব, প্রত্যেকটি শাখা সংগঠনের ব্লক পর্যায়ে, অঞ্চল পর্যায়ে, বুথ পর্যায়ের কর্মসূচির মাধ্যমে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের যে একটি সরকার চলছে, ভারতবর্ষকে যে বিক্রি করে দিয়েছে, তার প্রতিবাদ করতে হবে। সর্বোপরি আজকের এই ধিক্কার সভা থেকে একটি বার্তা দিয়ে যাই যে আমাদের নিশ্চিত আমাদের শ্রমিক সংগঠনের ব্যানারে আগামী 28 মে হলদিয়া মেলার মাঠে একটি বড় কর্মসূচি নেওয়া হয়েছে। 1 লক্ষেরও বেশি শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে এবং নিশ্চিত প্রধান বক্তা হিসাবে ভারতবর্ষের সাধারণ সম্পাদক আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি আসছেন। নিশ্চিত আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলাকে একটি বার্তা দিয়ে যাবেন, গদ্দারের বিরুদ্ধে লড়তে হবে, মির্জাপুরের বিরুদ্ধে লড়তে হবে, আমাদের মির্জাপুরকে ভয় করলে হবে না, প্রত্যেকটি এলাকায় আমাদেরকে সংগঠিত হতে হবে, সেই শপথ আজকে নিতে হবে। আর আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক ব্যানার্জি নিশ্চিত এই জেলার জন্য একটি আলাদা বার্তা দিয়ে যাবেন যে কর্মীরা যাতে ভয় না খায়, মিথ্যা মামলার ভয় আর রাজনৈতিক কর্মসূচি লাগাতার করে আগামী দিনে সংগঠিত হতে হবে। আজকের এই কর্মসূচি অম্বিকেশ মান্নার আমরা দ্রুততার সঙ্গে তার সুস্থতা কামনা করব। তিনি আবার নিশ্চিত আগামী দিনে প্রধান হিসাবে এই এলাকার মানুষের প্রত্যেকটি উন্নয়ন করবেন। আর দুয়ারে সরকার চলছে, স্বাভাবিকভাবে সকল মানুষ ব্যস্ত, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যে সরকারি কর্মসূচিগুলো চলছে, আর আমরা ইতিমধ্যে বাংলা উন্নয়নের পথে নির্বাচন বিরোধি শূন্য করবই। আমরা ভগবানপুর 2 ব্লকের পঞ্চায়েত সমিতি সহ আমাদের যে পঞ্চায়েত গুলো আছে
কাছে বিরোধী শূন্য করে আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে উপহার দিব, সেই লক্ষ্যে আমরা আগামী দিনে চলব। সকলকে পুনরায় শ্রদ্ধা নেতৃত্বে বিকাশবাবু পরিষ্কারভাবে বললেন যে এখানকার আমাদের পশ্চিম বাংলায় যে বিরোধী দলের নেতা নাম উচ্চারণ করলেও মহাপাপ, যার এতদিনে যার রাজনৈতিক জন্মদাতা মমতা বন্দ্যোপাধ্যায়, যার খেয়ে দিয়ে যার আশীর্বাদে আজকে এত বড় হয়ে মির্জাফরি করে বেইমানি করে গতকাল এই ভগবানপুর 2 নম্বর ব্লকে দাঙ্গা সৃষ্টি করার লক্ষ্যে হনুমান মন্দির সহ উদ্বোধন আর থানা ঘেরাও ডাক দিয়ে উপস্থিত হয়েছিলেন। আমি সৌভাগ্যে বলবো এখানকার মানুষজনকে, তার সঙ্গে আরেকটি বানরও ছিল যাকে আপনারা কিছু কিছু লোক এখনো এখানে আছেন, যাকে 2021 নির্বাচনে যাকে ভোট দিয়ে বিধায়ক করেছেন, সেও সঙ্গে ছিল, আমাদের কাছে খবর আছে। অতএব তাদেরই উস্কানিতে গতকাল জুখিয়ার আমাদের নেতা আমাদের সাথী অম্বিকেশ মান্নার উপর প্রধান যে রাতে দিনে সমস্ত মানুষকে পরিষেবা দেওয়ার জন্য ব্যস্ত থাকেন, তার উপরে অতর্কিত নির্মম অত্যাচার ও মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করল। আমরা জানি যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে গত 1998 সালে আমাদের মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় অখিল গিরি ভারত আমাদের বাংলার মুখ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ মন্ত্রী, যার হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস সৃষ্টি করেন অবিভক্ত মেদিনীপুর জেলায় অনেক সংগ্রাম অনেক লড়াই অনেক রক্তর বিনিময়ে অখিলগিরির অখিলদারি হাত ধরে আমরা তৃণমূল কংগ্রেস করছিলাম, মানুষকে লড়াই সাথী আমরা শিখিয়েছিলাম। মঞ্চে আরো আছেন আমাদের দলের কাঠি সাংগঠনিক জেলা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক এগরা বিধানসভা কেন্দ্রের সম্মানীয় তরুণ কান্তি তরুণ কুমার মাইতি, আছেন আমাদের যুব আইকন এই ভগবানপুর 2 নম্বর ব্লকের 2023 পঞ্চায়েত নির্বাচন যারা গতকাল ভগবানপুর 2 নম্বর ব্লকের মাটিকে রক্তাক্ত করে গেল, যারা ভগবানপুর 2 নম্বর ব্লকের নেতাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতাকে অম্বিকেশ মান্নাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে দিয়ে গেল, তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আগামী দিনে আপনাদেরকে সকলকে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় সংগঠিত হতে হবে, জবাব দিতে হবে যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি 34 বছরের CPIM কে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে হার মাদের উচ্ছেদ করতে সক্ষম হয়েছিল 2011 সালে যখন সরকার প্রতিষ্ঠিত হয় এই ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে উচ্ছেদ করে, সেই নেত্রীর আগামী দিনে আবার অগ্নি পরীক্ষা 2023 পঞ্চায়েত নির্বাচন 2024 লোকসভা নির্বাচন। ভারতবর্ষের একটা সন্ধিক্ষণ রাজনৈতিক একটা ভালো প্রেক্ষাপট দেখা যাচ্ছে, বাংলার সমস্ত মানুষ সব জায়গায় চিৎকার করে বলছে, শুধু নয় সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের মানুষ, গুজরাটের মানুষ, উত্তরপ্রদেশের মানুষ, যারা বিজেপি শাসিত রাজ্যের মানুষ সকলেই বলেছে, বলতে শুরু করছে আগামী দিনে 2024 ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় না আবার কে, এই স্লোগান দিয়ে আরম্ভ করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে জয়েন করার জন্য আজকে এই প্রক্রিয়া নিয়েছে, সারা কলকাতার মানুষ বাংলার মানুষ স্লোগান তুলছে যাহাই অর্জুন করলি কি শুভেন্দু অধিকারী খাবে কি, একে একে সব ঘর ফাঁকা হচ্ছে, দরজা এখনো খোলা হয়নি, 2023 মধ্যে
বাংলাতে ভারতীয় জনতা পার্টি থাকবে কিনা সন্দেহ আছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী দিন অত্যন্ত পরীক্ষার দিন, 2023 পঞ্চায়েত নির্বাচন, গরিব মানুষের নির্বাচন, খেতে খাওয়া মানুষের নির্বাচন, খেত মজুরের নির্বাচন, মায়েদের নির্বাচন, এই নির্বাচনকে পাখি চোখ হিসাবে লড়তে হবে এবং সমস্ত অঞ্চল আমাদের দখল করতে হবে, বিরোধী শূন্য করতে হবে, পঞ্চায়েত সমিতি দখল করতে হবে, জেলা পরিষদ দখল করতে হবে, নাহলে আবার সেই উন্নয়ন আপনাদের স্তব্ধ হবে। এই আবেদন করে সকলকে শ্রদ্ধা, সকলকে সেলাম নমস্কার জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মন্ত্রী অখিল গিরি জিন্দাবাদ, অসংখ্য ধন্যবাদ। এই ব্লকের আমাদের নেতৃত্বরা আছেন, বাবু আছেন, আমাদের কাজল দি আছেন, আমি ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, কেন মাত্র 12 ঘন্টার নোটিশে আমরা এই ধিক্কার মিছিল বা আমাদের এই বিক্ষোভ মিছিলের আপনারা আয়োজন করেছেন। এত মানুষ, 600 মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা নিয়ে শান্তিপূর্ণভাবে তারা আজকে আমাদের দলীয় কর্মীর উপর যে অতর্কিতভাবে আক্রমণ হয়েছে সেই আক্রমণের প্রতিবাদ জানিয়েছেন। তাই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই ব্লকের সকল নেতৃত্বকে আমরা ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, যে আজকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে আজকে আমরা শান্তিপূর্ণভাবে যে ধিক্কার মিছিল করেছি। আমি আর প্রত্যেকের নাম ধরে সময় বিলম্ব করছি না, যারা মঞ্চে উপবিষ্ট আছেন প্রত্যেককেই, আমাদের সকল নেতৃত্বগণকে আমি সম্মান শ্রদ্ধা জানাই। আমরা শুধু এটুকুই বলতে চাই যে গতকাল একটি বিচ্ছিন্ন ঘটনা, যে ঘটনা আপনারা প্রত্যেক দিনই সারা বাংলার বিভিন্ন প্রান্তে দেখতে পাচ্ছেন, গতকাল এই এলাকায় একটি হনুমান ঠাকুরের মন্দিরকে কেন্দ্র করে একটি উদ্বোধনের অনুষ্ঠান ছিল। হনুমানজির মন্দির উদ্বোধন করতে কে আসছে? আজকে বাংলার সবচেয়ে বড় জল্লাদ গদ্দার, এই বাংলার, এই মেদিনীপুর জেলার একজন গদ্দার, এ আজকে ভগবানের মূর্তি উদ্বোধন করতে আসছেন। আজকন বেঈমান যে বাংলার মানুষের সঙ্গে, দিদির সঙ্গে, মেদিনীপুরের মানুষের সঙ্গে, মেদিনীপুরের মাটির সঙ্গে যে গদ্দারি করেছে, সারা বাংলায় যেখানে ঘুরে বেড়াচ্ছে, আজকে মানুষ নেই, পায়ের তলার মাটি সরে গেছে, মানুষ ঘর থেকে বেরোলে আর তাকের দিকে তাকায় না, যেখানে পৌঁছচ্ছে তার আগে সেখানে গন্ডগোল লাগিয়ে দিচ্ছে, সেখানে মানুষের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে। এই জল্লাদের বিরুদ্ধে, গদ্দারের বিরুদ্ধে আমাদের এক হতে হবে, সকলে মিলে ঐক্যবদ্ধ সংঘবদ্ধ থাকতে হবে। আজকে যারা মিছিল দেখেছেন, কিছু কিছু মানুষের আজকে অ্যাসিড হয়ে গেছে, যারা মিছিলটা দেখেছেন, আজকে অ্যাসিডের ওষুধটা খেয়ে নিন, অ্যান্টিবায়োটিকটা তোলা থাকলো সেটা পরে হিসাবটা আমরা করে নেব। তৃণমূল কংগ্রেসের কর্মীদের চমকানো মানে মনে রাখবেন, আমরা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পছন্দ করি, কেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত। আর তৃণমূল কংগ্রেসকে চমকালে, তৃণমূল কংগ্রেসকে ধমকালে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীদের ধমকে চমকে লাভ হবে না। নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, পা থেকে মাথা অবধি সিপিএম চেয়েছিল তাকে মেরে ফেলার জন্য, করতে পারেনি, সসম্মানে মাথা উঁচু করে সেদিন রাইটার্স থেকে যখন তাড়িয়ে দিয়েছিল, চুলের মুঠি ধরে বাংলায় সেই মাটিতে দাঁড়িয়ে বলেছিল, এই রাইটার্সে যদি আমি ঢুকবো মাথা উঁচু করে ঢুকবো, বাংলার মানুষের সমর্থন নিয়ে ঢুকবো, সেই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন মাথা উঁচু করে 2011 সালে রাইটার্স বিল্ডিংয়ে দাঁড়িয়ে বলেছিল, এটা আমি মাথা উঁচু করে সিদ্ধারা সোজা রেখে বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে আমি রাইটার্সে প্রবেশ করেছি। একের পর এক লড়াই, একের পর এক সংগ্রাম, একের পর এক আন্দোলন। আপনারা নিশ্চিতভাবে এখানে অনেক মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, যুবক ভাইরা আছেন, প্রত্যেকে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কিভাবে আন্দোলন করেছে, কিভাবে জনস্বার্থ বিরোধী যত আইন হয়েছে, কেন্দ্রীয় সরকার রাস্তায় নেমে প্রতিবাদ করেছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নোটবন্দি হলো,
প্রতিবাদ করলো কে রাস্তায় কে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি করবে কেন্দ্রীয় সরকার সিএ চালু করবে কেন্দ্রীয় সরকার এনপিএ চালু করবে কেন্দ্রীয় সরকার রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস যখন আপনারা জিএসটি চালু করলেন রাস্তায় প্রতিবাদ করছে কে বাংলার অগ্নি কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে দিদি কখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে পেট্রোলের দাম 110 টাকা প্রতিবাদ করছে কে তৃণমূল কংগ্রেস ডিজেলের দাম 100 টাকা প্রতিবাদ করছে কে তৃণমূল কংগ্রেস বাড়িতে রান্নার গ্যাসে আগুন জ্বলছে 1000 টাকা রান্নার গ্যাসের দাম আজকে 800 টাকা ওষুধের দাম বাড়িয়ে দিল কে কেন্দ্রীয় সরকার প্রতিবাদ করছে কে তৃণমূল কংগ্রেস আর এখানে গুন্ডামি করছে কে ভারতীয় জনতা পার্টি সন্ত্রাস সৃষ্টি করছে কে ভারতীয় জনতা পার্টি লাভ নেই তৃণমূল কংগ্রেসকে আন্দোলন শিখিয়ে লাভ নেই তৃণমূল কংগ্রেসকে লড়াই শিখিয়ে লাভ নেই আগামী দিনে আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই মেদিনীপুরে এসেছিলেন আমাদের পাশের জেলা বিভক্ত যখন মেদিনীপুর জেলা ছিল তিনি সেদিন বলেছেন তার জনসংযোগ যাত্রা তিনি এক এক দিনে 12টা 16টা মিটিং এর কথা বলেছেন তিনি ছাত্র যুবকে বলেছেন তৈরি হও এগিয়ে এসো দেশকে তোমাদের রক্ষা করতে হবে 2011-21 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এই বাংলাকে তোমাদের রক্ষা করতে হবে একটা বাংলা রাষ্ট্রীয় শক্তি উঠে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত করছেন তখন এই বাংলার আম জনতা এই বাংলার মা বোনেরা এই বাংলার ছাত্র যুবরা এই বাংলার শ্রমিক কৃষকরা দাঁড়িয়ে থেকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সসম্মানে এই বাংলার আসনে বসিয়েছেন কিন্তু আজ দেশ সুরক্ষিত নেই আজকে দেশকে ভেঙে দেওয়ার চক্রান্ত হচ্ছে আজকে দেশকে খণ্ড খণ্ড করে দেওয়ার চেষ্টা হচ্ছে আজকে দেশের বিভিন্ন প্রান্তে আজকে জাতিভেদ প্রথা চালু করার চেষ্টা হচ্ছে ধর্মে ধর্মে ভেদাভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে সংবিধান ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে সম্পদ বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে সেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আগামী দিনে লড়াইকে সংঘবদ্ধ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা থেকে ভারতবর্ষের মানুষ তার দিদির দিকে তাকিয়ে আছে তাই তো আজকে বিজেপির এমপিরা চলে আসছে তৃণমূল কংগ্রেসে প্রতিদিন হাজার হাজার অন্য রাজনৈতিক দলের কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাড় তলায় আসছে দিয়ে ডাকছে দিদি তুমি এগিয়ে চালাও আমরা তোমার সাথে আছি দিদি তুমি আগে বাড়ো হাম তোমারে সাথ হ্যায় সারা ভারতবর্ষের মানুষ আজকে সেই ডাক দিচ্ছে আমি ত্রিপুরা গেছিলাম ত্রিপুরার মানুষকে গিয়ে বললাম কেন্দ্র সরকার বলেছিল বাংলায় দাঁড়িয়ে ডাবল ইঞ্জিনের সরকার আপনারা কি এখানে ডাবল ইঞ্জিনের সরকার আছে আপনি কি কেন্দ্রীয় সরকারের কোন আপনারা প্রকল্প পান ত্রিপুরার মানুষ বলল না আজকে এখানে কোন কেন্দ্রীয় সরকার কোন রাজ্য সরকার আজকে আমাদের প্রকল্প দেয় না একটা নির্লজ্জ সরকার ত্রিপুরায় দেখেছেন ভারতীয় জনতা পার্টিকে তার পুরো কাল পূর্ণ না হওয়ার আগে একটা মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিতে হয় এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির কাজ তাই আসুন সকলে ছ মাসের মধ্যে পঞ্চায়েত নির্বাচন হতে পারে বলে তিনি একটা ইঙ্গিত দিয়ে গেছেন তাই আমাদের তৈরি হতে হবে আসুন সকলে মিলে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে আরো উন্নততর করার জন্য আসুন সকলে মিলে জোট বাঁধি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আসুন লাগাতার আন্দোলনের মাধ্যমে লাগাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে জনমুখী প্রকল্পকে বাড়িতে বাড়িতে পৌঁছে দেবার মাধ্যমে এই বাংলার জয়গান গাই এই বাংলাকে বিশ্ব বাংলায় পরিণত করার লক্ষ্যে আসুন সকলে মিলে হাতে হাত মিলে আমরা বলি বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আমাদের শ্রদ্ধার নেতৃত্ব ঘন্টার নোটিশে এত মানুষ মিছিলে আমাদের সামিল হয়েছেন এর থেকে বিজেপি বুঝে গেছে ভগবানপুর 2 নম্বর ব্লকে তাদের কোনো সংগঠন নেই আমাদের বিরোধী দলনেতা যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসবে তিনি আরো বেশি করে সমস্ত ব্লকে সমস্ত অঞ্চলে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করবেন কারণ নির্বাচনে জেতার তার যা রেসিপি সেটা হচ্ছে সন্ত্রাস করবার ভোটে যেত ছাপ্পা দেওয়ার ভোটে যেত যে ছাপ্পা করে এখানকার বিধানসভা প্রার্থী ভোটে জয়লাভ করেছেন যত নির্বাচন এগিয়ে আসবে তত বেশি তার এই দৌরাত্ম্য বৃদ্ধি পাবে তার কারণ
বিধানসভা নির্বাচনের পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনে বিরোধী দলনেতার নেতৃত্বে যতগুলো নির্বাচন বিজেপি লড়েছে প্রত্যেকটা নির্বাচনে তারা পর্যুদস্ত হয়েছে। তাই দিল্লিতে তার যে সম্মান ছিল সেটা কমেছে এবং সেটাকে পুনরুদ্ধারের জন্য এই সন্ত্রাস বৃদ্ধি করে তিনি নির্বাচনে জেতার চেষ্টা করবেন সেটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে। কালকে আমাদের ঝুঁকিয়া অঞ্চলের সভাপতি এবং সম্মানীয় প্রধান আমাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব অম্বিকেশ মান্নার উপরে আক্রমণ হয়েছে, আক্রান্ত হয়েছেন আমাদের সংখ্যালঘু সেলের আসাদুল সাহা, আক্রান্ত হয়েছেন একজন সিভিক ভলেন্টিয়ার। কালকে যখন প্রেস আমাদেরকে জিজ্ঞেস করেছিল আমরা প্রেসের কাছে জানতে চেয়েছিলাম এই আক্রমণের কোন ভিডিও ফুটেজ আপনাদের কাছে আছে, বিজেপি নেতৃত্ব বলছে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাদের মিছিলকে আটকানোর জন্য বিজেপির মিছিলের উপরে আক্রমণ করেছে এটাই প্রচার করছেন বিরোধী দলনেতা, কিন্তু আমরা কোনো ভিডিও ফুটেজ পাইনি যে আমাদের দলীয় কর্মীরা তাদের উপর আক্রমণ করেছে। আমাদের আক্রমণ করার কোনো প্রয়োজন নেই কারণ বিজেপির সঙ্গে মানুষ নেই, যে গুটি কয়েক মানুষ ছিলেন তাদেরকে নিয়ে তিনি ভূপতিনগর থানা ঘেরাওয়ের পরিকল্পনা করেছিলেন, হনুমান মন্দির উদ্বোধনের পরিকল্পনা করেছিলেন। কিন্তু আমরা বলি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদর্শ, তিনি আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন শান্তিপূর্ণভাবে সংগঠন করতে হবে, তার নীতি এবং আদর্শকে পাথেয় করে আমরা প্রত্যেকটা বুথে বুথে আমাদের সংগঠনকে গুছিয়ে নেবার চেষ্টা করছি, সংগঠিত হবার চেষ্টা করছি এবং সেই সংগঠিত হবার ভেতর দিয়ে সামনে যে আমাদের নির্বাচন আছে তার প্রস্তুতি আমরা শুরু করেছি। কিন্তু বিজেপি নেতৃত্ব বুঝে গেছেন ভগবানপুরে যদিও তারা বিধানসভায় নির্বাচন করেছেন নির্বাচিত হয়েছেন, পরবর্তী নির্বাচনগুলোতে এবং আমাদের যে পঞ্চায়েত নির্বাচন আছে সেই নির্বাচনে তারা বেশি সুবিধে করতে পারবেন না, তাই তারা এই সন্ত্রাস করে মানুষকে ভীত সন্ত্রস্ত করার পরিকল্পনা করছে। আমাদের অম্বিকেশ মান্নার উপরে আক্রমণ কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগেও তার উপরে আক্রমণ করা হয়েছে, কদিন আগে আমাদের নেতৃত্বরা তাদেরকে আক্রমণ করার তারা যখন সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্বরা আক্রমণ করার হুমকি দিয়েছিলেন, তার দ্বিতীয় চেষ্টাটা তারা কালকে করেছিলেন যাতে অম্বিকেশ মান্নাকে আক্রমণ করে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যায়। আমরা এর তীব্র প্রতিবাদ করছি, তীব্র নিন্দা করছি। আমরা আজকে সকালবেলা খালিতে প্রতিবাদ সভা করেছি, বিকেলবেলা এখানে প্রতিবাদ সভা করছি, বিভিন্ন ব্লকে ব্লকে উন্নয়নের আগেরও পালনের সঙ্গে সঙ্গে এই ঘটনার প্রতিবাদ সভা সংগঠিত হবে এবং সারা পূর্ব মেদিনীপুর জেলায় ছড়িয়ে দিতে হবে যে আমাদের বিরোধী দলনেতা যে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছেন তাকে রুখে দিতে হবে এবং তাকে নিশ্চিতভাবে পর্যুদস্ত করতে হবে সাংগঠনিকভাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ মেনে আমাদের সংগঠনের মাধ্যমে তাকে বসিয়ে নেবার চেষ্টা করতে হবে। আমরা আপনাদেরকে বলি গত 11 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা গ্রামে গ্রামে পথে ঘাটে সর্বত্র যে উন্নয়নের ধারা বইয়ে দিয়েছে, 11 বছরে যে উন্নয়নের পথে তৃণমূল সরকার আছে সেটা মানুষের মধ্যে প্রচারের ভেতর দিয়ে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে সংগঠিত করতে পারবো। স্বাভাবিকভাবে আমরা ভেতরে ভেতরে বিদীর্ণ হই, আমরা রক্তাক্ত হই, আমাদের আবেগ আপ্লুত অবস্থায় আমরা ক্ষোভ প্রকাশ করি, আমরা তৃণমূল সরকারের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা বিজেপির বিরুদ্ধে আমাদের স্লোগান এবং আমাদের প্রতিরোধকে আমরা নিশ্চিতভাবে উচ্চকণ্ঠে নিয়ে যাবার চেষ্টা করবো। এই জন্য করবো যে তারা যত বেশি সন্ত্রাস করবেন যত বেশি আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীকে রুখে দেওয়ার চেষ্টা করবেন আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা তত বেশি সংগঠিত হবেন এবং সংগঠনের ভেতর দিয়ে প্রত্যেকটা নির্বাচনে জয়লাভের চেষ্টা করবেন, কারণ আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা 365 দিন 24 ঘন্টা মানুষের সঙ্গে থাকেন, পথে থাকেন, প্রান্তরে থাকেন, বন্যায় থাকেন, ঝড়ে থাকেন, আমফানে থাকেন, করোনায় থাকেন, প্রত্যেকটা ঘটনায় আমরা মানুষের সঙ্গে থাকি, সে পতাকাকে উড্ডীন করব এবং পরবর্তী সমস্ত নির্বাচন আমরা জয়লাভ করে প্রত্যেকটা স্তরে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করব এবং প্রতিষ্ঠিত করব। এই আহ্বান জানিয়ে সকলকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমার কথা শেষ করতে আপনারা সবাই ধিক্কার মিছিলে প্রতিবাদ করার জন্য সমবেত হয়েছেন। আমাদের সারা রাজ্যে যখন পশ্চিমবঙ্গের দলের এবং সরকারের পঞ্চায়েতের পক্ষ থেকে একটি কর্মসূচি চলছে 13ই মে থেকে, আবার একটি কর্মসূচি শুরু হয়েছে 21শে মে থেকে, যখন সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো, পঞ্চায়েত সমিতিগুলো, জেলা পরিষদগুলো
সরকারি লেভেলে বিডিও এসডিও ডিএম সবাই রাস্তায় নেমে যখন মানুষের কাছে বার্তা দিচ্ছেন, এগারো বছরের পথে উন্নয়নের, এগারো বছর উন্নয়নের সরকার বাংলার মা মাটি মানুষের সরকার, সেই সরকারের প্রতিনিধিরা যখন গ্রামে গিয়ে বলছেন আপনি কি রাজ্য সরকারের এই এগারো বছরের কর্মসূচির কোনো সাফল্য পেয়েছেন, ব্লকে যখন মানুষদের ডাকা হচ্ছে সেখানে 3,000-4,000 মানুষ যখন জমায়েত হচ্ছেন, সেখানে ডিএম তাদের জিজ্ঞাসা করছেন হাত তুলে বলুন মায়েরা বসে আছেন এখানে আপনার স্বাস্থ্যসাথী কার্ড কতজন পাননি, তখন 3,000 মহিলার মধ্যে 5 জন মানুষ হাত তুলে বললেন আমি স্বাস্থ্যসাথী কার্ড পাইনি, বললেন 2,995 জন মানুষ স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন, আবার মেয়েদের বললেন লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়েছেন, মায়েরা বললেন হ্যাঁ টাকা পেয়েছি, আমি আমার বাড়ির মেয়েদের একটা জামা কিনে দিতে পারছিলাম না, 3 মাসে 1,500 টাকা পেয়ে আমি বাজারে গিয়ে আমার মেয়ের জন্য জামা কিনে দিয়েছি, সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে বলেই আমি আমার মেয়ের একটা জামা কিনে দিতে পেরেছি, এমন কর্মসূচিগুলো যখন রাস্তায় রাস্তায় তো দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে মানুষের কাছে আমরা নিয়ে বার্তা দিচ্ছি, বলুন আবার দুয়ারে সরকার হবে যদি কোন কর্মসূচির সাফল্য কোন মানুষ না পেয়ে থাকেন গ্রাম পঞ্চায়েতে যান আপনারা তার সাফল্য নিন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক এবং দলকে নির্দেশ দিয়েছেন, সরকারের প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন, আর ঠিক সেই সময় সেই সাফল্যকে মানুষের দৃষ্টিকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি দিল্লির কথা মতন একটি চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, একটি বিরোধী দলনেতা সব থেকে বড় ডাকাত তার আজকে জয়ের মুখে, আজকে আমি চাই স্লোগান শুনতে চাই না, তিনি নাকি এখানে বলেছেন তিনি নাকি 100 ML এর বাড়ির ছেলে মেয়েদের চাকরি দিয়েছেন, আমি সেই ডাকাতকে জিজ্ঞেস করি 11 সালে সরকার আসার পর 12 সালে পূর্ব মেদিনীপুর জেলার 3,900 প্রাইমারি চাকরি চুরি করে মানুষের টাকা নিয়ে শুভেন্দু অধিকারী চাকরি বিক্রি করে দিয়েছেন, প্রমাণ দিন এই মাদাখালীর বাজারে, সবাই সামনে বলে যায় শুভেন্দুর যদি ক্ষমতা থাকে মাদাখালী বাজারে মানুষের সামনে প্রমাণ দিয়েছেন কত বেকার ছেলেদের পকেট কেটেছেন, কত মানুষের টাকা নিয়েছেন, কত টাকা আজকের বেকার ছেলেদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি বিক্রি করে দিয়েছেন, লজ্জা করে না, লজ্জা করে না ভারতীয় জনতা পার্টির, যারা আজকের একটা পয়সা দেয় না পশ্চিম বাংলাকে উন্নয়নের জন্য, তারা শুধু কেন্দ্রীয় বাহিনী নিয়ে আজকে জবরদস্তি করে আমাদের প্রধান অম্বিকেশ মান্নার মাথায় আঘাত মেরেছেন, অনেক আঘাত তো সহ্য করেছে তৃণমূল কংগ্রেস, বিগত 3-15 বছর মমতার নেতৃত্বে 20 বছর লড়াই করেছেন, সেই তৃণমূল কংগ্রেসকে শুভেন্দু অধিকারী ভয় দেখাবে কেন্দ্রীয় সরকারের বাহিনী নিয়ে, এটা ভুল, এটা ভুল, ভারতীয় জনতা পার্টি মনে রাখবেন। মানুষ যখন জানেন কিছু জন পুকুরে ঢিল ছুঁড়ে দেখে সেই পুকুরে মাছ কত আছেন, তাই ঢিল ছুঁড়ে দেখছিল ভগবানপুর 2 নম্বর ব্লকের তৃণমূল কতটা শক্তিশালী, আজকে দেখে যাও শুভেন্দু তৃণমূল কংগ্রেস কতটা শক্তিশালী, এরপরে একটা কর্মীর গায়ে হাত পড়লে শুধু ভগবানপুর মাধাকালীতে নয় সারা জেলায় যুব কংগ্রেসকে বলছি তৃণমূলকে বলছি রাস্তায় নেমে প্রতিবাদ করুন, মায়েরা রাস্তায় নেমে আপনারা প্রতিবাদ করুন, এই বাংলাকে যারা খণ্ড খণ্ড করবার চেষ্টা করেছিল তারা ভোটে জিতে তারা ভোটে হেরে গিয়ে আজকে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অমিত শাহ তো বললেন, অমিত শাহ তো বললেন পশ্চিমবঙ্গের এই নির্বাচনের পর সেদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, শুভেন্দুবাবু মুখটুক শুকিয়ে বললেন 356 ধারা জারি করতে হবে, বললে মা এটা কি মগের মুলুক 356 ধারা জারি করতে হবে, বলে 356 ধারা ক্ষমতা তো নেই লড়াই করে ভোটে জিতবার জন্য, বলে রাষ্ট্রপতি শাসন করে দা, এখানে একটা মামার বাড়ির আবদার 356 ধারা দেন, অমিত শাহ বললেন মমতার কাছে লড়াইটা শিখতে হবে, বলে 30টা আসন থেকে 213টা আসন কে বললেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, বিজেপির নেতা বললেন, আর সেই বিজেপির নেতা বিরোধী দল নেতা শুধু ভয় এখানে নয় ওরা বিধানসভায় হল্লা করে, ও বললো ও করলো
ও বিধানসভায় হাল্লা করে, কিছু বলতে পারবে না তো বিধানসভায়, বলে হাল্লা করে বয়কট করছে। মাথা চুলকে চুকলে ভাবলো তো আমি তো গিয়ে থানায় কিছু বলতে পারবো না, বলে গন্ডগোল লাগিয়ে দাও, আমরা পালিয়ে যাই। বলে হাল্লাটি মেরে দিয়ে গন্ডগোল লাগিয়ে পালিয়ে গেল থানা ডেপুটেশনটা বাদ চলে গেল। আর যার নামে ত্রিপল চুরির কেস আছে সে আবার আমাদের বিরুদ্ধে বলে চোর, যিনি হাইকোর্টে জামিন নিতে হয় সে বলে আমাদের চোর, ডাকাত বলে আমাদের চোর, এখন কলিযুগের হয়েছে। তো তাই আজকের বলি আপনাদের কাছে, ভয় পাবার কিছু নেই, প্রস্তুতি নিয়ে নিন। বুথে বুথে কর্মীদের বলি, বিশেষ করে এই ভগবানপুর 2 নম্বর ব্লকে মীর ভুঁইয়া আছেন, এখানে ভানুকে দেখেছিলাম সেখানে অফিসে, তো ভানু বসছে এখানে, আরো এখানে সবাই মায়েরা বসছেন, আপনাদের সবারই পরিচিত, প্রত্যেক বুথে অর্জুননগর বরজ ইটাবেরিয়া সমস্ত অঞ্চলে। আমি মানিকচরের আজকে সকালবেলা গিয়েছিলাম, সেখানকার গ্রামের মানুষ বলছিলেন, মনে আছে আপনার 95 সালের এইখানেই আমার কত অত্যাচার হয়েছে, এই একটা এনজিও একটা বেসরকারি প্রতিষ্ঠানে, তখন থেকে আমরা লড়াই করছি, আর এই তো চুটকিয়া একটা বিরোধী দলনেতা, ওর বিরুদ্ধে লড়াই করতে পারবে না ভগবানপুরের মানুষ, নিশ্চিত ভাবে আমরা আছি যে কোনো বিপদের সময়, যে কোনো লড়াইয়ের সময় আমরা আছি। কালকেই টাউন হলে মিটিং করতে করতে আমাদের 28 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে, আপনাদের এখান থেকে কর্মীদের যেতে হবে, এখানে যত গাড়ি লাগে যত পরিবহন লাগে আমরা আপনাদের দেবো, আপনাদের প্রত্যেকটা অঞ্চলে খবর দিয়ে দিন, যত গাড়ি লাগে এখানকার সভাপতিকে বলে যায়, সমস্ত পরিবহন ব্যবস্থা আপনাদের সঙ্গে থাকবে। কিন্তু মনে রাখবেন, পঞ্চায়েত নির্বাচন কিছুদিন পর, মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি নিতে বলেছেন, অফিসারদের বলেছেন যা যা কাজকর্ম আছে শেষ করে ফেলুন, গ্রাম পঞ্চায়েতের প্রধানদের বলা হচ্ছেন, বিডিওদের বলেছেন, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানদের বলেছেন, জেলা পরিষদকে বলেছেন, যা যা কাজ আছে কাজগুলো শেষ করে ফেলুন, রাজ্য সরকারের যা প্রকল্প আছে। তিনি যে কোনো সময় পঞ্চায়েতের ডাক দিতে পারেন, পঞ্চায়েতের মানুষের রায় আমাদের নিতে হবে, বুথে বুথে বসুন, কর্মীদের বলি ক্ষোভ থাকুক দুঃখ থাকুক অভিমান থাকুক মুখে বেঁধে রাখুন, এই বিজেপিকে দিল্লি ছাড়া করতে হবে, বাংলা থেকে সেই আন্দোলনের ডাক, 23 সাল থেকে আন্দোলন শুরু হবে, দেশ থেকে বিজেপি হটাও, 24 সালে আছড়ে পড়বে তার লোকসভা নির্বাচনে, আজকের জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। ওরা খুব ভালো পরিকল্পনা করেছে, মানে যে খেজুরিয়ার মুখবেড়িয়া, খেজুরিয়ার ভগবানপুর বিধানসভা, এই দুটোতে আমরা সন্ত্রাস করে তৃণমূলকে যদি পিছিয়ে দিতে পারি তাহলে লোকসভায় আমরা জিতব। ওই জল্লাদ চোরটা দাঁড়াবে, এবারে ডাকাতটা দাঁড়াবে, প্রস্তুতি নিন, যে কোনো অঞ্চলে মিটিং করুন, আমাদের ডাকবেন, আমরা প্রতিটা অঞ্চলে যাবো আপনাদের কাছে, কর্মীদের কাছে, সবাই বসে আমরা একত্রিত হয়ে আমরা সংগঠিত ভাবে আমরা প্রতিরোধ তৈরি করব, আমরা ছাড়বো না। মমতা ব্যানার্জির দল আমরা করি, মমতা ব্যানার্জি বলেছিলেন না 1 ইঞ্চি মাটি আমি কাউকে ছাড়ব না, কেন্দ্রের বিরুদ্ধে যেমন লড়াই করব, বাংলার উন্নয়নকে আমরা এগিয়ে নিয়ে যাব, দুটো কাজ আমরা করছি। দিল্লি আমাদের বঞ্চিত করছেন, উন্নয়নের টাকা কেটে নিচ্ছেন, আর একদিকে আমাদের উন্নয়নের বার্তা নিয়ে আমরা যাচ্ছি। তোমাদের কাছে কি আছে? নেমুন নুড় আছে, আদা আছে, শূন্য ভান্ডার কি আছে? একটা কর্মসূচি। তাই তো আজকের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, তাই তো ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, তাই তো অর্জুন সিং কি বললেন যে চটকলের শ্রমিকদের জন্য, চটকল চটকলের বলছে শিল্পের, বলছে শিল্প হয় না, কেন্দ্রীয় সরকার বলছে বাংলায়, আরে শিল্প কি হয় না, চটকল তো একটা শিল্প, সেই চটকলকে বাঁচাবার জন্য রাজ্য তৃণমূল কংগ্রেস আমাদের সরকার, মামাটি মানুষের সরকার ব্যারাকপুরে সেই শিল্পকে বাঁচাবার জন্য চেষ্টা করছে। কে বলছে? আমি বলছি না, অর্জুন সিং তোমার দলে যে ছিল এমপি, অর্জুন সিং বলেছে চটকলের জন্য আমি লড়াই করছি, কেন্দ্রীয় সরকার আমাকে মদত করছে না, আজকেই বলেছে টিভিতে, 2:30 বলেছে, 3টার সময় বলেছেন। তাই আজকের দিনে সেই শ্রমিকদেরকে বিরোধিতা করছে কেন্দ্রীয় সরকার, শিল্পকে বিরোধিতা করছে নরেন্দ্র মোদী, অমিত শাহরা বড় বড় কথা বলছেন, আর আমরা রাজ্যে সেই শিল্পকে বাঁচাবার চেষ্টা করছি। তার জন্য আজকে আমাদের সংগঠিত ভাবে লড়াই করতে হবে, যে কোনো কর্মী যদি অসুবিধায় পড়ে সবাইকে সংগঠিত ভাবে, যেখানে যা অসুবিধা হোক না কেন, আজকে শহরে আমরা কাটি শহরে সকালে মিছিল করেছি, ভগবানপুরের এখানে
আন্দোলন এখানে অত্যাচার এর বিরুদ্ধে আমরা সংগঠিত হচ্ছি যে কোনো জায়গায় পূর্ব মেদিনীপুর জেলা যে কোনো জায়গায় আমাদের কর্মীর উপর আক্রমণ করলে 40-50টা সিকিউরিটি দিয়েছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনীর খেদে লাভ নেই কেন্দ্রীয় বাহিনী পয়সা খরচ করছে আর চোরকে ডাকাতদের সব বাহিনী সব সিকিউরিটি দান করিয়ে দিয়েছে ভয় মনে করেছে 40 জন বলছে আমি সব ঘুরে বেড়াচ্ছি তৃণমূল ভয় পাচ্ছে তুমি যদি সত্যিকারে বিরোধী দল নেতা হয়ে থাকো এই 40 জন সিকিউরিটি বাদ দিয়ে 2-3টা সিকিউরিটি লাও দেখি কত বড় ক্ষমতা তুমি রাস্তায় ঘুরে দেখা যাবে কত বড় দেখা যাবে কত বড় ক্ষমতা বলে তৃণমূল বাধা দিচ্ছে যা হলো তৃণমূল বাধা দিল আরে তৃণমূলকে বাধা দিতে হবে না এমনি তোমাকে লোক তৃণমূলকে বাধা দিতে হবে না এমনি পাবলিক তোমাকে মেরে ঝাঁটিয়ে বিদায় করবে এমনি করবি এমনি করবি সব কেন্দ্রীয় বাহিনী যাইনি দেখিয়ে লাভ হবে না অনেক কেন্দ্রীয় বাহিনী দেখিয়েছে আমাদের অনেক সিবিআই দেখাচ্ছ আমাকে কেন্দ্রীয় বিধানসভায় বক্তৃতা করতে করতে তার বিজেপির এমএলএ না উত্তরবঙ্গের এমএলএ তার সামনে দাঁড়িয়ে তার প্রতিবাদ করছে বিধানসভায় শুভেন্দু রাজ্য সরকারের বিরুদ্ধে বলছে তার বিজেপির এমএলএ বলে এ কথা বলা ঠিক নয় আমরা সার্ভে আমরা পরিষেবা পেয়েছি তাকে যাওয়ার সময় বলছে তোমাকে আমি ইনকাম ট্যাক্স দেখিয়ে দেব তাকে বলছে এনআইএ দেখিয়ে দেব তাকে বলছে সিবিআই দেখিয়ে দেব তাকে বলছে অমুক লাগিয়ে দিব এই আর কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় এজেন্সি হয়েছে বট যখন তখন ভোট আসে তখন তখন জেগে উঠে যখন ভোট আসবে তখন হ্যাঁ কেন্দ্রীয় বাহিনী চলুন নোটিস আমাকে আবার ফোন করেছ এনআইএ আমি কলকাতা যাচ্ছি দপ্তরে আমি যখন চণ্ডীপুরে মগরাজপুরে আমাকে একজন ফোন করছে হিন্দিতে কথা বলছে বলে আমি বললাম আপনি কে বলে আমি এনআইএ থেকে বলছি কলকাতা অফিস থেকে বলছি আমার আচ্ছা বলুন বলে আপনি আমার অফিসে কালকে দেখা করবেন আমি কেন বাবা বলে আপনাকে তদন্ত আপনি কিছু জিজ্ঞাসাবাদ করতে হবে আমি কি ব্যাপারে না খেজুরিতে বোম ব্লাস্ট হয়েছে আমরা আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিন হোয়াটসঅ্যাপ নাম্বারে চিঠি পাঠিয়ে দিবেন আপনি এনআইএ কি গুন্ডা কলেজ স্ট্রিটের গুন্ডা আমি জানবো কি করে আমি জানবো কি করে আপনাকে আমি এই ভাষা বলেছি আপনাকে তো আমি চিনি না আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিন একটা নোটিস পাঠিয়ে দিন আমি চলে যাবো আপনার অফিসে নোটিশও পাঠানি কাজ করা ভয় দেখাচ্ছে ভেবেছে বোধ আমরা আমরা চমকে ধমকে বোধ হয় আমাদের ভয় দেখালে আমরা বসে যাবো অত সোজা যে দলটা এত মানুষের তার প্রতীক্ষার মধ্যে যে দলটা তৈরি হয়ে লাগাতার আন্দোলনের পর তারা ক্ষমতা এসেছে 11 বছরে তারা মানুষকে সঙ্গে নিয়ে চলছে আর এরা গায়ের চোরা 356 করতে হবে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে আমাদেরকে চমকাচ্ছে ধমকাচ্ছে তাই আমি বলি আপনাদের কাছে আজকে প্রতিবাদ মিছিল হলো এই মিছিল আজকে আন্দোলন শুধুমাত্র একটা আন্দোলন নয় 28 তারিখে যে আজকে যে জমায়েত হচ্ছে শুধুমাত্র একটা জমায়েত নয় মনে রাখবেন আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন পূর্ব মেদিনীপুর জেলার 28 তারিখ থেকে সেই জমায়েতের মাধ্যমে আমরা শুরু করব প্রতিটা অঞ্চলের প্রতিটা জায়গায় পঞ্চায়েত নির্বাচন শুরু করব আমরা প্রত্যেককেই যেতে হবে আপনাদের প্রত্যেকের জন্য সব ব্যবস্থা থাকবে শশাঙ্ক বাবু আছেন নবীনানন্দ আছেন তাদের কাজল দিয়ে আছেন এখানে নেতৃত্বরা আছেন অঞ্চল সভাপতিরা আছেন সবাই যোগাযোগ করবেন আমরা সব ব্যবস্থা করব আপনাদের জন্য প্রত্যেককেই যেতে হবে প্রত্যেকেই তৈরি থাকতে হবে আগামী দিনে প্রশাসনকে অনুরোধ করব কোনো অশান্তি আমরা চাই না শান্তি আমরা চাই কিন্তু কেউ যদি আমাদের মনে করেন অশান্তি করে আমাদের দলকে বসিয়ে দেবেন 1 ইঞ্চি মাটি আমরা ছাড়বো না রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করব প্রত্যেককেই আমি অনুরোধ করছি আহ্বান করছি আগামী দিনে আপনারা কোমর বাঁধুন জোট বাঁধুন প্রত্যেককে এগিয়ে চলুন যার নেত্রী যে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মানুষের খোঁজ খবর নেন প্রতিটি এলাকায় খোঁজ খবর নেন আসুন আমরা সবাই মিলে আগামী দিনে এগিয়ে যাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারতীয় জনতা পার্টির কর্মীরা জুকিয়া অঞ্চলের গ্রাম প্রধান আমাদের নেতা অম্বিকেশ মান্না মাথায় গুরুতর আঘাত করেছে সে আজকে ট্রিটমেন্টের জন্য হসপিটালে ভর্তি হয়ে আছে কেন এই আক্রমণ এটা নিশ্চিতভাবে আপনাদের বুঝতে হবে আপনারা জানেন 21 সালে বিধানসভা নির্বাচনে এই আক্রমণ করে অর্জুননগর বরজ আগওয়াল এবং মথুরা এই 4টি অঞ্চলকে পুরোপুরি দখল করে নিয়ে বিধানসভায় তারা জয়যুক্ত হয়েছিল এবারে পঞ্চায়েত নির্বাচন আসছে তারা জানে তৃণমূলকে কোনোভাবে ভগবানপুর 2 নম্বর ব্লকে রোখা যাবে না যদি এখনই আক্রমণ করে
বিভিন্ন অঞ্চলকে বসিয়ে দেওয়া না যায় সেই পরিকল্পনা আজকে মাথায় নিয়েছে। তাই আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে হবে। আজকে যেমন ভাবে গতকালের ঘটনার প্রতিবাদ আপনারা করলেন, আজকে শুধু এখানেই প্রতিবাদ থেমে থাকেনি। আজকে কাঁথি পোস্ট অফিস মোড়ে সকালবেলা গতকালের এই মুম্বাইয়ের ঘটনা আজকে পথসভা হয়েছে। এবারে পঞ্চায়েত নির্বাচনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। পঞ্চায়েতের নির্বাচন এগিয়ে আসতে পারে সেই ইঙ্গিত আমাদের নেত্রী দিয়েছেন, তাই আর দেরি নয়, আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যে যার বুথ ভিত্তিক সংগঠন রেডি করতে হবে, আঞ্চলিক সংগঠনগুলির সম্মেলন শেষ করতে হবে খুব তাড়াতাড়ি, এই কাজগুলি আমাদের করতে হবে। বিভিন্ন নেতাদের বক্তব্য আপনারা শুনেছেন, আর বক্তব্য বাড়াবো না, আপনাদের সবাইকে সম্মান জানিয়ে। হঠাৎ করে নয়, কাল রাত্রেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। গতকাল এখানে আমরা যখন টাউন হলে কাঁথিতে 28 তারিখের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি মিটিং করছিলাম, ঠিক সেই সময় আমাদের এখানে মাদাখালী এই একতারপুরে যেখানে মাদাখালী ব্রিজের ওপাশটায় ওখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে ভারতীয় জনতা পার্টি, তাদের থানা অভিযানের একটা প্রহসন এবং একটা মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে এবং আমাদের পঞ্চায়েত প্রধানের মাথায় লাঠি মারে সে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আমরা শোনার সঙ্গে সঙ্গেই কালকেই আমরা মহকুমাতে ঘোষণা করেছি যে আজকের এখানে ধিক্কার মিছিল হবে, আমরা শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ জানাবো। এবং আজকে সকালবেলা কাঁথি শহরে প্রতিবাদ করেছি, আজকের এখানে প্রতিবাদ করলাম, আগামী দিনেও আমরা এই কোনোভাবেই কোনো অশান্তি আমরা বরদাস্ত করবো না। আমরা নিজেরা অশান্তি করবো না, কিন্তু কাউকেই অশান্তি করতে দেব না। আমরা রাজনৈতিকভাবে লড়াই করব, আমরা রাস্তায় নেব। শুভেন্দু অধিকারী অভিযোগ করছে তৃণমূলের সন্ত্রাসের জন্যই বিজেপি কর্মীরা ঘর ছাড়া। একটা কর্মীর নাম শুভেন্দু অধিকারী ভূপতিনগর থানায় লিপিবদ্ধ করতে পারেননি, তিনি নাম লিখে বলুন যে কতজন ভারতীয় জনতা পার্টির কর্মী ঘর ছাড়া, তিনি নাম লিখে বলুন, থানায় অভিযোগ করুন, আমরা নিজেরা সঙ্গে গিয়ে ওকে ঘরে পৌঁছে দেব। অর্থাৎ ও একটা রাজনৈতিক কর্মসূচি এবং বাজারে প্রচারের মাধ্যমে থাকার জন্য ও এসব অভিনয় করছে, মিথ্যে কথা বলছে এবং সন্ত্রাস করে মানুষকে ভয় দেখাবার চেষ্টা করছে। বক্তব্য বলছিলেন 24-এর লোকসভা ভোটে শুভেন্দুবাবু কি কাঁথি লোকসভা প্রার্থী হতে পারেন? কোথাও কোথাও আমি শুনেছি 24 সালের লোকসভা নির্বাচনে তিনি এখানে দাঁড়াবেন, তাই কয়েকটা জায়গায় সন্ত্রাস করে মানুষকে ভয় দেখিয়ে তিনি ভোটে জিতবার চেষ্টা করছেন, আমরা মানুষকে সংঘবদ্ধ হতে আহ্বান জানিয়েছি। তার মধ্যে কি ভগবানপুর খেজুরি আছে? থাকলে থাকতে পারে।